আসন্ন লোকসভা ভোটে ঊনকোটি জেলার কন্ট্রোল রুম এবং কাউন্টিং হল পরিদর্শন করতে আসেন পূর্ব ত্রিপুরা উপজাতি লোকসভা আসনের পুলিশ অবজারভার তথা পুলিশ পর্যবেক্ষক আইপিএস ডক্টর মিস জেড এনি বিজয়া। ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরে আরকেআই স্কুলে বৃহস্পতিবার অবজারভার ডক্টর মিস জেড এনি বিজয়া এসে পরিদর্শন করেন। পরিদর্শনকালে অবজারভারের সাথে ছিলেন ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা, ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর, ঊনকোটি জেলার দুই অতিরিক্ত জেলা শাসক অর্ঘ্য সাহা ও দশরথ দেববর্মা, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, কুমারঘাটের মহকুমা শাসক এনএস চাকমা সহ জেলার আরও অন্যান্য বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। যে ইলেকশন জেনারেল ইলেকশন হবে আমাদের এখানে 26 তারিখ ভোট, এটার যে প্রিপারেটরি ওয়ার্ক সেগুলি চলছে। আমাদের কৈলাসহর এসডিএম অফিসের এবং কুমারঘাটের এসডিএম অফিসের যে চারটা যে অ্যাসেম্বলি সেগমেন্ট, এগুলির যে কাউন্টিং এবং স্ট্রংরুম, এটা আরকেআই ইনস্টিটিউট কৈলাসহরেতে হবে। তো আজকে আমাদের যে আরকেআই যে ইনস্টিটিউট, এখানে কাউন্টিং ভেনু এবং স্ট্রংরুম ভেনুতে অনারেবল পুলিশ অবজারভার এবং অনারেবল ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, অন্যান্য এআরও যারা আছেন সবাই দেখেছেন, এবং দেখে আমরা যে স্ট্রংরুম করেছি এবং যে কাউন্টিং হল হচ্ছে সেগুলি উনি দেখে গিয়েছেন, এবং যে যে জিনিসগুলি আমাদের করতে হবে সেটা ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়েছে। ধরে দুইটা আছে, 52 চণ্ডীপুর অ্যান্ড 53 কৈলাসহর, এবং কুমারঘাটের একটা আছে 50 এবং 51। মোট চারটা অ্যাসেম্বলি সেগমেন্টের কাউন্টিং এবং স্ট্রংরুম এটা এখানে করা হয়েছে।